শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই দেখো, আজকে দুজনাই রেডি হয়ে গেছি, আর আমি কত হাসি খুশি, কারণ আমার বর এসছে, সেই কারণে একদম আনন্দের শাড়ি পরে নিয়েছি। আর ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু মিউট করতে হলো, কারণ গান বাজছিল, এত পরিমাণে গান বাজে তা কি বলবো। প্রথমেই চলে আসলাম আমাদের পাড়ায়, আর আমাদের পাড়ায় হয়েছে রামায়ণের রামচন্দ্র, মানে রামচন্দ্র বনবাসে যাচ্ছে সেটাই। তো এখানে আছে রাম, লক্ষ্মণ, সীতা, আর আছে দশরথ, তার তিন রানী, আর আছে রাধাকৃষ্ণ, আর এখানে আছে একটা ঋষি, আর একটা হচ্ছে গুসাইনি। তো এরাই মানে এটাই আজকে সাজিয়েছে আমাদের পাড়ায়। তো চলো এবার যাব অন্য জায়গায়। এই কদিন তোমাদের দিদি ভাই ভিডিও রেকর্ডিংটা করেছিল, তো আজকে আমি করছি। তো ও একটু হাত কাঁপছে বলে আমি বললাম ভিডিওটা মানে ভালোভাবে করবা, তাহলে হাত হাত কাঁপলে মানে দেখতে অসুবিধা হয়। তো আমি আজকে তোমার সঙ্গে শেয়ার করছি আমার রেকর্ডিং করা আজকে বিথরৌরির কাঁচাডাঙ্গা গ্রামের ঝুলন উৎসব। তো তোমরা দেখতে নাও। তো এখানে তোমাদের দাদা ভাই আমাকে বলছিল যে দাঁড়াও একটা ছবি তুলে দিই। তো এখানে অনেক লোক দাঁড়িয়েছিল, তো আমার লজ্জা লাগছিল, সেই কারণে আমি বললাম না তুলতে হবে না চলো। চলে আসলাম কালীতলা পাড়ায়, আর এসে দেখছি পর্দা নামানো, তো এখনো ওরা রেডি হয়নি পুরোপুরি। তো এই দেখো পর্দা খুলে দিয়েছে, আর এখানে আজকে থিম হচ্ছে দেবী দুর্গার অসুর বধ। তো যেটা কিছুদিন পরেই আমরা দেখব, সেটা কিন্তু তোমাদের সাথে আমরা আগেই শেয়ার করে দিলাম। এবার আমরা কালীতলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর এবার যাওয়ার পথেই দেখা হলো আমাদের বৌমা। আগের দিন বলেছিলাম না কালী সেজেছে, আর ওই দেখো এই যে বৌদিটা দেখতে পাচ্ছ আমার পাশে, এই বৌদিরই ছেলের সঙ্গে আর কি বিয়ে হবে, তার জন্যই বললাম এটা আমাদের হবু বৌমা। তো দেখো বৌমাটা কত সুন্দর, আর আগের দিন তোমরা দেখেছো কালী সেজে। তো এবারই বলো কালীর সেজে বৌমাটাকে ভালো লাগছিল না সামনাসামনি ন্যাচারালে বৌমাটাকে দেখতে ভালো লাগছে? তো বৌমাটা কেমন সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলে আসলাম বাজার পাড়ায়। তো এখানেও কিন্তু পর্দা দেওয়া ছিল, আমরা আসা মাত্রই পর্দাটা আর কি খুলে দিল। আর এখানেও হয়েছে ভারত, মানে যেহেতু 15ই আগস্ট ছিল, তার কয়েকদিন পরেই ঝুলনটা, তো এখানে ভারত মাতা সাজিয়েছে, তার সাথে যা যা আর কি থাকে রাধা কৃষ্ণ, তারপরে এগুলোই আর কি করেছে। আর তার সাথে আরও একটা চমক আছে, তো সেটা কি তোমরা দেখতে থাকো।
এখানে চমক বলতে এখানে করেছে এবছরে কার্গিলের যুদ্ধ কিছুটা শেয়ার করেছে, তো সেটাই আর কি তোমাদের সাথে আমরাও শেয়ার করলাম। তো এই দেখো কিভাবে দড়ি দিয়ে বেয়ে বেয়ে সবাই যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে বোমা ফাটছিল, তো দেখে ভয়ও লাগছিল। কার্গিলের যুদ্ধের মধ্যে আমি শেয়ার করলাম এখানকার রাধাকৃষ্ণ ঠাকুরটা। তো এই দেখো রাধাকৃষ্ণ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, তাই না? কার্গিল যুদ্ধ সিন করার জন্য এখানটায় প্রচণ্ড ভিড় হয়েছিল দেখো বন্ধুরা। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো অনেকটা মানে এলাকা জুড়ে এরা করেছে গাছে, তার এই ছাদ ও ছাদ মিলে সব ওরা একটা চেষ্টা করেছিল কার্গিল যুদ্ধটা সেরকম ওইভাবে করার। তো ভালো লাগলো দেখে, আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল জন্য দেখো বন্ধুরা কত লোকজন দাঁড়িয়ে আছে। তো চলো আমরা সামনে এগিয়ে দেখি কোন পাড়ায় যাবো। এবার চলে আসলাম আরও একটা পাড়ায়। আর তোমরা এ কদিন ধরে ভিডিওতে দেখেছো ছ জায়গায় ঝুলন, কিন্তু আজকেই শেষ আমাদের এই ঝুলন, আর এক জায়গায় বন্ধ হয়ে গেছে। তো পাঁচ জায়গায় ঝুলন আজকে দেখে নাও তোমরা। আর এখানে করেছে নিমাই সন্ন্যাস। তো এই দেখো নিমাই সন্ন্যাসে যাচ্ছে, আর তার সঙ্গে মানে সবাই গান বাজনা করছে এখানটায়, এটাই করেছিল। এটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এখন রাত্রি বাজে 11:30, আর এই দেখো চারিদিকে বাঁশ বাগান। আর এই বাঁশ বাগানের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি, তবু কিন্তু ভয় লাগছে না, কারণ এত লোকজন যাওয়া আসা করছে, তার সাথে অনেক লাইট দেওয়া আছে। আর এমনি টাইমে গেলে কিন্তু আমরা বাসের রাস্তা দিয়ে বাসের নিচ দিয়ে গেলে কিন্তু সাধারণত ভয় করি, কিন্তু এখন কোনো ভয় লাগলো না। তো এবারই চলে যাচ্ছি দাসপাড়ায়। তো এই দাসপাড়ার এই গেটটা যা করেছে না রাধাকৃষ্ণর, আমার কিন্তু সবথেকে এই গেটটাকে বেশি ভালো লেগেছে। তো এই দেখো কত লোকজন দেখেছো, এত রাতেও এত লোকজন ভাবা যায়। আর এই যে আমাদের পাড়ার কাকিমা বোনও ওদের সাথে দেখা হলো, তো ওরা আবার হাসছিল। আর এই দেখো এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর অনেক বড় একটা ঝাড়বাতি দেওয়া আছে, আর প্যান্ডেলটা সত্যি সব পাড়ার ঝুলনের থেকে এই পাড়ার প্যান্ডেলটাই বেশি ভালো হয়েছে। আর এই দেখো এখানেও করেছে রাজা হরিশ্চন্দ্র। তো আজকের এখানের এটাই থিম। তো কেমন লাগলো আমাদের আজকের শেষ দিনের ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আবার একটা বছরের অপেক্ষা। এবছরের মতো ঝুলন দেখা আমাদের কমপ্লিট। চলো বন্ধুরা এবার যেতে হবে বাড়ি, আর আমি তো গিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আমি ওই পাড়াতে
গিয়ে আর নাচ দেখতে পারবো না, কারণ হচ্ছে আমার সকালবেলা উঠে বাড়ি আসতে হবে, ও দেখবে। তো আমি বাড়ি গিয়ে মানে আগে ঘুমাবো, তারপরে অন্য কিছু কথা। তো এখানে বিক্রি হচ্ছিলো জিলাপি, তো জিলাপি কিনলাম। এখানে জিলাপি হচ্ছে 100 টাকা কেজি, অনেক কম দাম, যাই হোক। তো এখান থেকে জিলাপি কিনলাম, তো জিলাপি দিয়ে খাওয়াবে রুটি, সেই জন্য কিনলাম। আর চলো এবার বাড়িতে চলে এসে চলে আসলাম আমাদের ক্লাবে। আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুমিয়ে গেছে, ও কিন্তু সকালে বাড়ি যাবে, ওর সাথে আমিও বাড়ি যাব, কিন্তু আমি আর ঘুমাইনি। তো ঘুমিয়ে থেকে তো আর রাতটুকুনি নষ্ট করলে হবে না, আনন্দ করেই কাটাতে হবে। বাবার বাড়ি আবার কতদিন পরে যাব তার নেই ঠিক। তো দেখেছো এরা এখনও কিন্তু একভাবে দাঁড়িয়ে আছে। আর আজকে আমাদের কিন্তু ঝুলন এখানেই শেষ। আর কী বলতো, এই বছরের মতন ঝুলন দেখাও পুরো কমপ্লিট। সবাই টাটা, এবার শুরু হয়ে গেছে নাচ। তো একটু নাচ দেখে নাও। আর মানে নাচ দেখেছো, এরা কেউ গান বন্ধ হয়ে গেলেও কিন্তু নাচ থামায় না। তো বন্ধুরা টাটা বাই, সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।